খালিস্তানী উগ্রপন্থীর বিরুদ্ধে এনআইএর অভিযান, দেশের আট রাজ্যত এনআইএর অভিযান, আট রাজ্যর 76 স্থানত অভিযান এনআইএর, অভিযানকালত 6 দুর্ধর্ষ সন্ত্রাসবাদী গ্রেপ্তার, উদ্ধার হয়েছে 9টা বিভিন্ন প্রকারের মারণাস্ত্র। দেশের ভিতরে বাহিরে খালিস্তানী সন্ত্রাসবাদীয়ে বিভিন্ন সময়ত দেশ বিরোধী কার্যকলাপ চলাই আছে। শেহতীয়াকৈ ন্যাশনেল ইনভেস্টিগেশন এজেন্সি চমুকৈ এনআইএ দেশের আট রাজ্যর 76টা স্থানত অভিযান চলায়। এই অভিযানের সময় তদন্তকারী সংস্থাটোয়ে 6টা সন্ত্রাসবাদী গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে। খালিস্তানী সন্ত্রাসবাদীয়ে আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদী সংগঠন গ্যাংস্টার আর নিষিদ্ধ ড্রাগস মাফিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করে কূটাঘাতমূলক কার্য সংঘটিত করা বলে প্রকাশ করেছে এনআইএ। এনআইএ বিগত 24 ঘণ্টাত পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তর প্রদেশ, দিল্লি রাষ্ট্রীয় রাজধানী অঞ্চল, মহারাষ্ট্র আর মধ্যপ্রদেশের মোট 76টা স্থানত খালিস্তানী সন্ত্রাসবাদীর বিরুদ্ধে অভিযান চলাইছিল। এই অভিযানের সময় গ্রেপ্তার হয়েছে মোস্ট ওয়ান্টেড লরেন্স বিষ্ণয়, যজ্ঞ ভগবানপুরি, গোল্ডি বার, লাকি খোকার ওরফে দেনিস, লাকবীর সিং, হরপিত, সুরিন্দর, দালিপ বিষ্ণয়, হরিয়ম ওরফে টিটু। ধৃত লাকবীর সিংর পরা 9টা বিভিন্ন মারণাস্ত্র উদ্ধার করেছে তদন্তকারী দলটোয়ে। গ্যাংস্টারের খলনায়ক মোস্ট ওয়ান্টেড লরেন্স বিষ্ণয় আর যজ্ঞর সঙ্গে সম্পর্ক আছে কানাডার গ্যাংস্টারের খলনায়ক গোল্ডি বারর। কানাডাস্থিত সন্ত্রাসবাদী আসদীপ সিং ওরফে আস ডালার সঙ্গে সম্পর্ক আছে লাকবীর খোখার ওরফে দেনিসর। ধৃত গ্যাংস্টার আর সন্ত্রাসবাদী কেটাই বিগত সময়ত আন্তঃরাষ্ট্রীয় আর আন্তঃরাজ্যিক পর্যায়ত অবৈধ মারণাস্ত্র, বিস্ফোরক, গুলি, গ্রেনেড আদি সরবরাহ করে আসছিল। বহুকেইটা দুর্ধর্ষ অপরাধী ভারত এরি পাকিস্তান, কানাডা, মালয়েশিয়া, ফিলিপাইন্স আর অস্ট্রেলিয়ালৈ পলাই গৈছে বলে প্রকাশ করেছে তদন্তকারী সংস্থা এনআইএ। ন্যাশনাল ডেস্ক, দ্য নিউজ প্লাস।